Welcome back to my kitchen with Soma channel. আজকে ডিমের একটা অন্য ধরনের রেসিপি রেসিপিটা হয় একই রকম কিন্তু ডিমটা একটু অন্যরকম এখানে জলটা ফুটে গেছে নিয়ে নিচে একটা হাতা হাতার মধ্যে সামান্য একটু তেল রাস করে নেব বন্ধুরা এই হলো ইডলি টাইপ ডিম সেদ্ধ আমি এখানে বাটি আর হাতা দু রকম ভাবে দেখিয়েছি যাতে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আপনি করতে পারেন ইডলি মেকার লাগবে এরকম কোনো কথা নেই তো চলুন এটাকে কারি করি এখানে কড়া গরম করে 2 থেকে 3 চামচ তেল দিয়ে আমি ডিমগুলোকে সব ভেজে নেব ডিমগুলোকে উল্টো পাল্টা ভেজে নেব তারপরে তরকারিটা করব আর খুব সাবধানে ভাজতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় একটু উল্টে পাল্টে সাঁতলে নিতে হবে আর কড়াইটা দেখে আপনারা ভাববেন না যে কড়াইটা এরকম নোংরা এটা মানে আমার ভুলে যাওয়ার কারণেই হয়েছে আমি বসিয়ে দিয়ে একটু চলে সরে গেছিলাম আর তেল দিতে ভুলে গেছি এটা পুড়ে গেছে তো এর কারণে তরকারির কোনো কালার আলাদা হবে না এবার দিয়ে দিচ্ছি টমেটো একটা ছোট সাইজের টমেটো দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো ছিল তার সঙ্গে দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি কাশ্মীরি রেড চিলি দিলে তো তরকারি কালারটা ভালো আসে তো এবার এগুলো ভালো করে কষিয়ে নেব আর একটু স্বাদ মতো চিনি দিলাম তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম আলুটা একটু আধা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব গরম জল এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি না গরম জলটা দিচ্ছি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে গরম জল এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে
তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি তরকারিটা নেড়ে দিয়ে একটু দেখব আলুটা গলেছে কি। হ্যাঁ, আলুটা একটু গলে গেছে, তো এবারে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এক এক করে ডিমের পিসগুলো খুব সাবধানে হাতার সাহায্যে ছেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা কোনো কোনো জায়গায় আমি ভয়েস রেকর্ড দিয়েছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, শোনা যাচ্ছিল না। তাই এখানে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, আমি একটু ঝোলই রাখছি। আর আপনারা চাইলে ঝোলটা কম দিতে পারেন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 2 চামচ পরিমাণে। এবার এটাকে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে পরিবেশন করব। তো বন্ধুরা, এক পোচকারি রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ঝোল কম করে করবেন, আমি ঝোল দিয়েই একটু করেছি। আর রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা পুরো দেখে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং। তো বন্ধুরা, এই চ্যানেলে আবার আসছে ডেলি ব্লগ, যেটা রান্নাঘর থেকেই শুরু হবে। আপনাদের সাথে গল্প করব, আড্ডা দেব। তো দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।